বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন, খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুকের মুখের ভেতরে ঢুকায় দিলেন, অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন। সাহাবারা বললেন, মা যা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন, বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা যাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি আদ-দ্বীন, দ্বীনদারি বুঝালাম, তাকওয়া বুঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা, আর সাইয়েদানা ওমর ফারুককে দেখলেন, ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দিনদারিও খুব বেশি, চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন, এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা উমার। বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন কয় আল্লাহ। না, আল্লাহ তো তোমারে জান্নাত দিবে, যে তোমারে জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না, এ নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়, আমাদের মডেল সাইয়েদনা ওমরে ফারুক, ঠিক কিনা? ঠিক কিনা?